আসসালামু আলাইকুম। খোদাগর চ্যানেলের পক্ষ থেকে কাছের এবং দূরের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম কাঁচকলা। কাঁচকলা দিয়ে বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, বড় তৈরি করা যায়, সেটা সবাই জানে। আমিও একটা আজকে সেরকম সিম্পল একটা রান্না করব, বা সিম্পল ভাবে রেসিপি করে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে খোদাগর পরিবারের সদস্য হয়ে নেবেন। যারা করেছেন আপনাদেরকে জানাই প্রাণান্ডাল অভিনন্দন। এখন আমি কলাগুলোকে প্রসেসিং করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। আপনাদেরকে যে কলা দেখিয়েছিলাম, কলাগুলো দিয়ে আমি চিপস তৈরি করবো। সেজন্য দেখুন পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে বলে কিন্তু গ্রেটার দিয়ে করতে পারবেন, পাতলা চিপস কাটার গ্রেটার আছে, যদি করতে পারেন। আমি ক্রিস্পি করে করবো, একটু স্পাইসি হবে। সেজন্য আমি কলাগুলোকে এবার প্রথমে কেটে ধুয়ে পানিতে সরে নিয়েছি। পানি আছে হালকা, কিন্তু ওটাও চলে যাবে। সামান্য লবণ আর একটু মরিচের গুঁড়ো দেবো, কালো গোলমরিচটা দিব। লবণের পরিমাণটা কম দিচ্ছি, কারণ পরে আমি আবার একটু বিট লবণ অ্যাড করবো ভাজার পরে। ভাজার পরে দিয়ে দিয়েছি, আর দিব হলো দিয়ে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য। বেশি পরিমাণ দিব না, যা লাগে তাই অ্যাড করবো। যে পানিটা ছিল ওটা কিন্তু এখন কমে যাবে। লাস্টের যে অবস্থা মিক্সারটা থাকবে সেটা থেকে যাবে। আমি শুধু কলার স্টেপসগুলো দিয়ে দেবো, স্লাইসগুলো দিয়ে দেবো। সরি, এখানে তো স্টেপস হয়নি, স্টেপস হবে পরে ভাজা করে। প্যাকেট জার যে কলার স্টেপস খায় লেসগুলো, এগুলো তো কিন্তু কলা দিয়ে করা, আমরা কিন্তু ঘরে ভাবে খুব সহজভাবে তৈরি করে নিতে পারি। মিক্স করে নিলাম, এখন চলে যাওয়া যাক। ছোলা তেল বসিয়ে দিয়েছি, এখন আমি দেখি কি হয়েছে কিনা। চিপসগুলো দিয়ে দেবো কলার। মিডিয়াম হিটে রাখা লাগবে না, বেশি হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, মোচমোচে হবে না। সবগুলো দিয়ে দিলাম, আবার ভাববেন না সব একসাথে দিয়েছি কেন, সমস্যা নেই, হয়ে যাবে। তেল বেশি পরিমাণে আছে, নিচেগুলো পরে উপরে দিয়ে তুলে দিব, ব্যাস মুচপচে হয়ে যাবে। মেটে ফেটে বাঁচতে থাকে। ঠিক আছে, নিচেগুলো হওয়ার পরে আমি এখন উল্টে দিচ্ছি, উপরগুলো নিচে চলে যাবে। নিচেগুলো এক পিঠ হয়ে গেছে, বেশি পরিমাণ তেল থাকলে এটা সুবিধা। একবার উল্টি পাল্টি ভাজতে হবে, ধান নিচেগুলো পুড়ে যেতে পারে। এখন অরবর্ত আমি নাড়তে থাকবো, কারণ উপরে নিচে সবগুলো কিন্তু সমান্তরালভাবে হয়ে আসছে। নেড়ে ছেড়ে ভেজে নেবো।
crispy color chips ready. তো ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ব্যবহার করে বেজে নিলে মুচমুচে কলার চিপসটা খাওয়া যায়। বাসা তৈরি করে প্যাকেট জাতগুলো খাওয়ার দরকার পড়ে না, কারণ এগুলোতে মেডিসিন থাকে, বিভিন্ন রকমের প্রসেসিং করে যে অনেক অত্যাচারের অনেক কিছু দেওয়া থাকে, বাচ্চাদেরকে না খাওয়ানো ভালো। স্বাস্থ্যকরভাবে ঘরে তৈরি করে বাচ্চাদেরকে নিয়ে খাবেন। সকল তুলে দিচ্ছি, তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রেডি আমার কলার চিপস। এখন আমি সামান্য গোলমরিচ দিয়ে গুলতে দিব, আর হলো একটু বিট লবণ দিয়েছি, সামান্য পরিমাণ দিব, বেশি লবণ হলে আবার খাওয়া যাবে না, অল্প পরিমাণে দিব। কেমন ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাই। গরম একদম পুরমরে হয়ে গিয়েছে। এবার বাসা তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। খুবই সহজ, খুবই একদম সিম্পল, কোনো কষ্ট নেই, ঝামেলা নেই। ময় মশলাও কিন্তু কিছু লাগে না, শুধু বিট লবণটা লাগবে একটু সামান্য পরে দেওয়ার জন্য, আর ব্ল্যাক পেপার থাকলে, স্পাইসি যদি বাচ্চারা খেতে পারে তাহলে একটু মরিচগুঁড়ো দেবেন, বা নর্মালি খেতে চাইলে এমনিতে দেবেন, মরিচগুঁড়ো দেওয়ার দরকার নেই। এভাবে তৈরি করে বিবিদিকে তৈরি করে দেবেন, প্যাকেটে আর চিপস খাওয়াবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।